25শে জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশজুড়ে নবমতদাতা সম্মেলনের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। দেশের যুবকদের মধ্যে দলের উপস্থিতি বাড়াতে এবং ভারতের গণতন্ত্রের সাথে তাদের সংযোগকে শক্তিশালী করতে নতুন ভোটারদের উপর জোর দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই জাতীয় ভোটার দিবস দিনটিকে পালন করতে বৃহস্পতিবার দেশের নতুন ভোটারদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই ব্যাপারে বিস্তারিত জানালেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এদিন তিনি বলেন, যুব মোর্চার উদ্যোগে দেশব্যাপী নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচির আয়োজন করা হবে বৃহস্পতিবার। ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের মণ্ডলগুলিতে সকাল 10টা থেকে আয়োজিত হবে এই সম্মেলন কর্মসূচি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশগ্রহণ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়োজন করা হবে শিক্ষামূলক প্রদর্শনীর। কংগ্রেস শাসনের সময় ভারতবর্ষের পরিস্থিতি এবং বর্তমানে ভারতের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে নতুন ভোটারদের। নিজ নিজ বিধানসভায় যুব মোর্চার এই কর্মসূচিতে যোগদান করার জন্য রাজ্যের নতুন ভোটারদের বুধবার আহ্বান জানিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। আগামীকাল 25 তারিখ ন্যাশনাল ভোটার্স ডে, এই দিনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা দেশব্যাপী একটা বিশাল কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নব মতদাতা সম্মেলন, মানে যারা নতুন ভোটার আছে নতুন ভোটারদেরকে নিয়ে সম্মেলন। সেই সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি বিভিন্ন এলাকাতে আমাদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, আমরা এই রাজ্যেও 60খানা জায়গাতে, 60খানা মণ্ডল আছে, 60খানা বিধানসভা এলাকা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা এই নবমতদাতা সম্মেলনের আয়োজন করেছি। সকাল 10টা থেকে প্রত্যেকটা বিধানসভা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শুরু হবে। আমরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান রেখেছি, তারপর যারা লোকাল লিডার্সরা আছেন ওনারা সম্বোধন করবেন, এবং ঠিক 11:05 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানকে সম্বোধন করবেন। বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিনের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। আমি আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করব, এবং এই অনুষ্ঠানের কে সামনে রেখে গত 13 তারিখে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডাজির উপস্থিতিতে এবং আমাদের যুব মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট তেজস্বী সূর্যাজির উপস্থিতিতে আমরা একটা ওয়েব পোর্টাল খুলেছি। সেখানে আমরা নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি। আমাদের রাজ্যেও সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, মানে খুব সুন্দরভাবে আমাদের যারা নতুন ভোটাররা আছেন, মানে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সামিল হয়েছে। উৎসবের মেজাজে প্রত্যেকটা বিধানসভা এলাকায় কাজ হচ্ছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে প্রথমবার ভোট দিতে চলা যুব সমাজ অনুপ্রাণিত এবং সচেতন হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।